করোনার সময়টাকে কিন্তু নষ্ট করা যাবে না বিশেষত নতুন প্রজন্ম তোমাদের সামনে এটা আমি সরি আমি তোমাদেরকে তুমি বলে ফেললাম তোমাদের সামনে এটা একটা বিরাট বিশাল সুযোগ তোমাদের অনেকেই গ্রাম দেখেনি তোমাদের অনেকেই গ্রাম দেখেনি গ্রামে যেতে সংকট আছে বাবার কিছু অব্যবহৃত জমি আছে যেগুলো কাছের বা দূরের আত্মীয় স্বজনরা দেখেন যেগুলো থেকে তোমার ফ্যামিলি খুব একটা বেনিফিটেড হয় না যেগুলো খুব একটা প্রোডাক্টিভ নয় তুমি সবসময় শুনে এসেছো যে এই জমিগুলো বা এই পুকুরটা বা এই সম্পদটা একটা বোঝার মতো বছর বছর রাজস্ব ভর্ত হয় কিন্তু এগুলো থেকে তোমরা তেমন কিছু পাও না কোনো সম্ভাবনা নেই তুমি যখন শহরে লড়াই করছো তুমি যখন শহরে লড়াই করছো প্রতিদিনই চাকরি থাকবে কি থাকবে না প্রমোশন হবে কি হবে না বেতন বাড়বে কি বাড়বে না এ বছর কয়টা ইনসেন্টিভ দেবে এগুলো নিয়ে তুমি যখন একটা অনিশ্চয়তায় থাকো করোনা তখন আবার নতুন অনিশ্চয়তার বার্তা নিয়ে আসছে সেটা হচ্ছে যদি করোনা চলেও যায় বিশ্বের আর্থসামাজিক ব্যবস্থাতে বড়ো রকমের মন্দা আসতে পারে এবং সেই মন্দা থেকে তোমার আমার দেশ বা সমাজও দূরে নয় কাজে তুমি বা আমিও সেই থ্রেটের মধ্যে পড়তে পারি এক্ষেত্রে করোনা তোমার জন্য যে বিশাল সম্ভাবনা দ্বার উন্মুক্ত করে দিয়েছে স্পেশালি তোমার জন্য যাদের গ্রামে কিছুটা জমি জমা আছে একটা 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 পুকুর আছে একটা একটা জায়গা আছে একটা উঠান আছে একটা বাডি আছে অথবা একটা সুযোগ আছে সেটা বিভিন্ন শেপে আসতে পারে তাদের জন্য করোনা একটা বিশাল সুযোগ নিয়ে এসেছে তোমরা যারা গ্রামে গিয়েছো ছুটির সময়টুকুতেই আমি বলছি না তোমরা বাইরে আড্ডা দিয়ে বেরো কিন্তু গ্রামের পরিস্থিতি তোমরা অবজার্ভ করবে গ্রামের রিকোয়ারমেন্টগুলো তোমরা দেখবে তোমরা দেখবেই যে তোমাদের দেখা দৃষ্টিভঙ্গি তোমাদের দৃষ্টিভঙ্গি এবং গ্রামে তোমাদের পরিচিত লোকজনের বা তোমাদের সমাজের লোকজনের দৃষ্টিভঙ্গি কিন্তু এক নয় সে একটা এক বিঘা জমিকে যে চোখে দেখে সেটার প্রোডাকশন ক্যাপাসিটি তার চোখে যেমন তোমার চোখে কিন্তু তা নয় তুমি কিন্তু যে কোনো জিনিসকে মাল্টিপ্লাই করতে পারো কারণ তোমার এক ধরনের এডুকেশন আছে তোমার একটা থিঙ্কিং আছে এক ধরনের রিজনিং আছে তোমার একটা ফিলোসফি আছে তোমার তোমার অপরচুনিটি আছে তোমার লিঙ্ক আছে যে একটা জমিকে তুমি একটা 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 প্রোডাক্টিভ একটা ফিল্ড হিসেবে চিন্তা করতে পারো এবং এটাকে এটার ক্যাপাসিটিকে তুমি মাল্টিপ্লাই করতে পারো ওই স্কেলটা কিন্তু এডুকেশন তোমাকে দিয়েছে তুমি জানো না কিন্তু তোমার ভেতরে এটা আছে আমি ছোট একটা এক্সাম্পল দিই ধরো তুমি গ্রামে গিয়ে দেখলে যে তোমাদের বিঘা জমি আছে সেখানে ধান চাষ হয় এবং প্রতি বছরই শোনো যে এখানে আসলে কিছু হয় না এটাতে উল্টো আরও লস হচ্ছে এটা বেঁচে দিলেই ভালো হয় বা এরকম কিছু আবার বেচতে গেলেও দাম পাও না এখন তুমি তুমি শিক্ষিত একটা ব্রেন থেকে তুমি চিন্তা করো তো যে ধরো তোমার চাকরি নেই ধরো ওই পৃথিবীতে তোমার আর কোনো সহায় সম্বন্ধ নেই দিস ইজ দ্য অনলি অ্যাসেট ইউ হ্যাভ এই দুই বিঘা জমি তোমার আছে গ্রামে আর কিছু নেই এটা দিয়ে তুমি তোমার জীবন কাটাতে পারবে কিনা তোমার শিক্ষিত ব্রেনকে তুমি জিজ্ঞেস করো একটা ডেসপারেট ব্রেনকে তুমি জিজ্ঞেস করো আমি তোমাকে বলছি তোমার ব্রেন থাউজেন্ডস অফ ওয়েস্ট বলবে যে বলবে যে এই দুই বিঘা দিয়ে শুধু আমি জীবন চালাতে পারবো তা না এই দুই বিঘা দিয়ে আমি আস্তে আস্তে দুই হাজার লোকের কর্মসংস্থান করব। অবিশ্বাস্য মনে হচ্ছে কিন্তু কথাটা সত্যি আধুনিক কৃষি যে কোথায় গিয়ে পৌঁছেছে আমরা এগুলো কল্পনাও করতে পারি না তুমি পারবে তুমি পড়ো তুমি দেখো নেট ব্রাউজ করো ইউটিউব দেখো ফেসবুকে হাঁটো মানুষের সাথে কমিউনিকেট করো দরকার পড়লে পৃথিবীর সবচেয়ে নাম করা সবচেয়ে নামকরা কৃষি বিশেষজ্ঞদের সাথে কথা বলো পুরো বিশ্ব তোমার জন্য উন্মুক্ত যে এই দুই বিঘা জমির মাটির ক্যাটাগরি এরকম এই দুই বিঘা জমিতে আমি কী করতে পারি এই দুই বিঘা জমিকে আমি যদি শুধু জমি হিসেবে না দেখে আমি যদি এটাকে একটা কোম্পানি করতে চাই তাহলে এটার জন্য আমার চ্যানেলগুলো কী কী ফিক্স করতে হবে আমার কমিউনিকেশন পোর্টগুলো কী হবে আমার সেলিং পয়েন্টগুলো কী হবে আমি কোন ধরনের প্রোডাক্টে যেতে চাই কোন ধরনের ফল বা ফসল আমি এ করতে চাই আমি কি শুধু মাটির খেলা খেলবো নাকি এর সাথে পানিও আমি যুক্তি করব আমি কি শুধু মাংস মাংসে থাকবো নাকি আমি দুধে যাব নাকি আমি ডিমে যাব আমি কি মাটিতে ছোটন্ত পশু দেখবো না আকাশে উড়ন্ত পাখিকে আমার প্রোডাক্ট হিসেবে কাউন্ট করবো ডোন্ট নো দেয়ার আর হিউজ অপরচুনিটিস দেখো গ্রামে আমরা যেতে চাই না দুটো কারণে প্রথম আমাদের বাবারা শহরে চলে এসেছিলেন এবং তারা লোকলজ্জার ভয়ে গ্রামের জমি জমা নিয়ে আর কিছু করতে চান না তারা মনে করেন গ্রামের লোকে কি বলবে এই এটা একটা সংকট দ্বিতীয় তোমার যে প্রবলেম সেটা হচ্ছে তুমি কোনো দিন এখানে যাওইনি এটা কিছু দেখোই নি চেনই না কিন্তু এখন তো সুযোগ এসেছে তোমাদের মধ্যে যারা গ্রামের সাথে সম্পৃক্ত হওয়ার কিছুটা সময় পেয়েছ কিছুটা সময় পেয়েছ জমি জমাগুলোকে কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছ অপরচুনিটিগুলোকে কোন ধরনের বিজনেস এখানে আসতে পারে কোন ধরনের প্রোডাকশন হতে পারে গ্রামের মানুষের সাইকোলজিক্যাল প্যাটার্ন কী তাদের রিকোয়ারমেন্ট কী এখানে বিজ্ঞান বা প্রযুক্তিকে কীভাবে তুমি ইম্পোজ করতে পারো তোমার এডুকেশনে সেটার মধ্যে ফিলোসফি থাকতে পারে সাইকোলজি থাকতে পারে মার্কেটিং থাকতে পারে সেটার মধ্যে বিজ্ঞান থাকতে পারে সেটার মধ্যে প্রযুক্তি থাকতে পারে রিলিজিয়ন থাকতে পারে সেখানটার মধ্যে ম্যানুফ্যাকচারিং থাকতে পারে সেটার মধ্যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং থাকতে পারে হোয়াট এভার ইট ইজ তুমি যাই শিখেছো না কেন সেটাকে তুমি তোমার অ্যাসেটের সাথে কম্বাইন করতে পারো কিনা আমি কিন্তু তোমাকে বলছি না জব ছেড়ে দিয়ে গ্রামে চলে যাও কিন্তু আমি তোমাকে বলছি যে করোনা একটা আর্থসামাজিক বিপর্যয়ে এ দেশেও বয়ে নিয়ে আসতে পারে পুরো পৃথিবীর মতো করে ওই সময় যদি খোদানা খাস্তা তুমি এই প্রবলেমে পড়ে যাও তুমি তোমার এই প্ল্যানটা এক্সিকিউট করে ফেলো তুমি 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 মাথার মধ্যে এই খসড়াগুলো নিয়ে আলোচনা করো না কেন দেখো না কেন আর কিছু না হলেও জমিতে ফসল না পড়লেও তোমার মস্তিষ্কের জমিতে তো নতুন নতুন বুদ্ধি গজাবে মস্তিষ্কটা তো কিছুটা শার্প হবে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবা মনে হবে যে কিছু নিয়ে ভাবছি কনস্ট্রাকটিভ কিছু নিয়ে বেঁচে থাকার তাড়না কাজ করবে কিছু করার তাড়না কাজ করবে আত্মবিশ্বাস বাড়বে মনে হবে আমি আমি শুধু শহরের উপরে না গ্রামও আমাকে সার্ভাইভ করাতে পারে আমি তোমাকে একটা জিনিস বলি তোমরা যারা শহর ছেড়ে গ্রামে গিয়েছো করোনার বিপর্যয় থেকে বাঁচার জন্য তারা এটা বুঝতে পেরেছো তো যে শহর শেষ পর্যন্ত কারো শেষ আশ্রয় হয় না আমি কিন্তু শহরে অবস্থান করছি কিন্তু আমি জানি যে শহর আমার বা তোমার শেষ আশ্রয় নয় শেষ আশ্রয় মাটি আগামীতে কৃষি হতে যাচ্ছে পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রফেশন কিন্তু তারাই এটাকে শক্তিশালী প্রফেশন হিসেবে কাউন্ট করতে পারবে যাদের ওই মানসিকতা আছে এবং প্রযুক্তিকে জ্ঞানকে বোধকে বিশ্বাসকে যারা ওই জমির সাথে প্রোডাকশন ক্যাপাসিটিতে কনভার্ট করতে পারবে সম্পৃক্ত করতে পারবে আমি তোমাকে বলছি যে এই ছুটিটা অনর্থক না করোনার অনেকগুলো পারপাসের মধ্যে এটাও একটা পারপাস যে করোনা চায় শহর ছেড়ে অনেক যোগ্য মানুষ মাটির কাছে ফিরুক প্রোডাকশন ক্যাপাসিটিকে আকাশ ছুঁয়ে দিক বাংলাদেশ সত্যিকার অর্থেই যে একটি কৃষিভিত্তিক দেশ আমাদের অর্থনীতি যে সত্যিকার অর্থেই কৃষিভিত্তিক হতে পারে এটা প্রমাণ করার জন্য এটা একটা দারুণ উপযুক্ত সময় আমি তোমাকে জব ছেড়ে দিতে বলি না কিন্তু যদি কখনো তুমি নিরুপায় পরিস্থিতিতে পড়ো আমি তোমাকে বলছি সেই অপরচুনিটি সেই সম্ভাবনা নিদের পক্ষে একটা প্ল্যান এখনই মাথার মধ্যে তৈরি করে রাখো এটা তোমার কাজে দেবে এটা আমাদের কাজে দেবে